LTV এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শরীর থেকে করোনা বিদায় নেওয়ার পর থেকে অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল বলে জানা গিয়েছিল। তারপর হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্টেরয়েডের ডোজ কম হতেই তার আচ্ছন্ন ভাব বাড়ছে। এদিকে বর্ষিয়ান অভিনেতার মস্তিষ্কের চেতনা কমছে বলেও খবর। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা একই রকম ছিল। আর এই গুণী অভিনেতার শরীরের অবস্থাও জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তার ভক্ত ও অনুরাগীরা। এর ভিতরেই এলো এক বিরাট বড় দুঃসংবাদ। গতকাল রাত থেকে তার শরীরের অবনতি হতে শুরু করেছে। কলকাতার বেসরকারি হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, আপাতত চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না প্রবীণ অভিনেতা। টানা 19 দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রবিবার বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা নিয়েছেন চিকিৎসকের দল। এই সময় সূত্রে খবর, গত 72 ঘন্টায় তার আচ্ছন্ন ভাব কাটেনি, তাই এখনও সঠিকভাবে কিছু বলা যাবে না। শারীরিক অস্থিরতা থাকলেও চেতনা নেই তার। অভিনেতার চিকিৎসায় বড়সড় পরিবর্তন আনার পক্ষপাতী চিকিৎসকরা। কোভিড রিলেটেড এনসেফ্যালোপ্যাথির কারণে তিনি রবিবারও আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। তিনি জানিয়েছেন বিভিন্ন টেস্টের রিপোর্ট হাতে এসেছে, সেই রিপোর্টে স্পষ্ট তার কোভিড এনসেফ্যালোপ্যাথি ক্রমশ বাড়ছে। ইমিউনোগ্লোবিন ও স্টেরয়েড দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও কাজের কাজ কিচ্ছু হয়নি বলে জানা গিয়েছে। তিনি এও বলেছেন, স্টেরয়েড ও অন্যান্য প্রচেষ্টাতেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। ফুসফুস ও রক্তচাপ এখনও অবধি ভালোভাবে কাজ করছে, কিন্তু তার বয়স ও কোমোবিলিটি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ধীরে ধীরে প্লেটলেটের সংখ্যা কমছে, কিন্তু কি কারণে তা নিচের দিকে নেমে যাচ্ছে তা বোঝার চেষ্টা করছেন চিকিৎসকরা। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।